প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুন্দরগঞ্জ পেজের পক্ষ থেকে সুন্দরগঞ্জের সকল অ্যাডমিন, এডিটর এবং সকল দর্শকদের জানাই সুন্দরগঞ্জ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের তিস্তা নদী, তারাপুর ইউনিয়নের এবং সুন্দরগঞ্জের প্রাকৃতিক দৃশ্য আপনাদের ঘুরে নিয়ে দেখাবো। তো চলুন আমরা সুন্দরগঞ্জের দৃশ্য উপভোগ করি। আপনারা দেখতে পাচ্ছেন পাকা ধান, ধান পাকছে, শীষ, ধান ঘরে তোলা হবে, অনেক ধান কাটা মারাই শেষ হয়েছে অনেকেরই। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুন্দরগঞ্জ উপজেলা তারাপুর ইউনিয়নে। তারাপুর ইউনিয়নে হচ্ছে ধান কাটার মৌসুম চলছে, কৃষকরা বসে নেই, সবাই ব্যস্ত, পুরো ধান কাটা নিয়ে ব্যস্ত সবাই। আপনাদেরকে আমরা পাকা ধান বা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন। হ্যাঁ, একটু যদি এই লোকের আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ধান কাটা শেষ, যেগুলো বাকি আছে সেগুলো পাকছে, দুই একের মধ্যে কাটা হবে। কৃষকরা নতুন ধান ঘরে তোলা উৎসবে মেতে আছে। ধান ঘরে তোলা উৎসব, পুরো দোলা ফাঁকা, সব ধান কাটা হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। চলো, মাঠে মাঠে ছাগল ঘাস খাচ্ছে। সাক্ষাৎকার নেই, হ্যাঁ সাক্ষাৎকার নেই, ওটা নিয়ে থাকে না, খুঁজে জিজ্ঞেস করি উৎসবটা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? জমি আপনার না? ধান কাটা শেষ? ধান কাটা শেষ আরও আছে। কেমন এবার ধানের ফলন কেমন হয়েছে? তারপরে ফলন ভালো গতবার তুলনায় না? আপনার বাসা এখানে না? ও আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে বিঘাতে কত মন ধান আসতেছে? বিঘাতে আড়াই চাষ করেছে, 20 মন, 20 মন। হ্যাঁ, এই করোনাকালে হচ্ছে আবাদ মোটামুটি ভালো হয়েছে না? আচ্ছা ঠিক আছে।
কোন মেশিন দিয়ে? ওই যে বড় মেশিন দিয়ে এটা নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা। এটা স্যার টাঙ্কে। নমস্কার। আমি স্যার। এই আসমিট। খাপড় দেখিস প্রিয় সুন্দরবনবাসী, আপনাদের তারাপুর ইউনিয়নের ধান ক্ষেত এবং মনোরম দৃশ্য ঘুরে ঘুরে দেখালাম, তারা সবাই দেখলেন। আপনারা তারাপুর ইউনিয়ন থেকে কেউ যদি সুন্দরবন স্টেজে ইডিটর হতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ইনবক্সে নক করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কল করতে পারেন, তাহলে অবশ্যই আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এবং সুন্দরগঞ্জের ঘটে যাওয়া নানা ঘটনা, ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক দৃশ্য এসবের জন্য আপনার সুন্দরগঞ্জ পেজের পাশে থাকবেন, সুন্দরগঞ্জ পেজে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এছাড়াও জানেন সুন্দরগঞ্জ নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। বেল আইকনটি অন করে রাখলে আমরা পরবর্তী জন্য ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পাবেন। এই মুহূর্তে আমরা একজন ছেলের সাক্ষাৎকার নিচ্ছি। তোর নাম কি? জয় কুমার। বাসা কোথায়? এই তারাপুর। কোন ক্লাসে পড়ো? ক্লাস সিক্স। তো কেমন ধানের আবাদ কেমন হচ্ছে তোমাদের এলাকায়? এখানে ভালোই হচ্ছে, কিন্তু অনেকগুলাই ভাইরাস ধরেছে। ভাইরাস ধরছে না? হ্যাঁ। ও তোমার বাসাটা কোথায়? কোন তারাপুর? মাঝিপাড়ায়। ও ওদেরকে আচ্ছা, এখন কোথায় যাচ্ছ? বাজারে। কোন ক্লাসে পড়ো? ক্লাস সিক্সে। আচ্ছা, ধান কেমন, কীরকম ধান এখানে আবাদ হচ্ছে? অর্ধেক ভালো হয়েছে, অর্ধেক ভাইরাস ধরছে। ভাইরাস ধরছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জান, দর্শকদের ধন্যবাদ জানি, শেষ করো। ধন্যবাদ। তো সুন্দরগঞ্জবাসী, আজকের মতো এখানেই ক্লোজ করতেছি। পরবর্তীতে আরও অনেক ভিডিও পাবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গেই থাকুন, আমাদের পাশেই থাকুন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এছাড়াও আমাদের একটি নিউজ 24 গ্রুপ আছে, সুন্দরগঞ্জ নিউজ 24 গ্রুপে জয়েন্ট হবেন এবং অন্যদের জয়েন হওয়ার জন্য ইনভাইট করবেন। ধন্যবাদ সুন্দরগঞ্জ, ধন্যবাদ সবাইকে সুন্দরগঞ্জ পেজে পাশে থাকার জন্য।